হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একটু অসুস্থ, কারণ হঠাৎ করে আমার একটু ঠান্ডা লেগে গেছে, জানি না কি বলবো। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ অনেকদিন পরে লাইভে আসলাম, আর আজকে লাইভে আসার জন্য আমার আমার এই পেজের যে অ্যাডমিন আছে শামীম আহমেদ রাজ, ও আমাকে বলেছিল যে আপু নতুন বছরে তুমি লাইভে আসো। ও না বললে আমি এমনি লাইভে আসতাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে নতুন বছরটা তো সবার সাথে শেয়ার করতেই হবে আমার। এনিওয়ে, অনেকে আমার সাথে জয়েন হয়ে গেছে। আব্দুর রহমান তানিজ বলেছে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। একচুয়ালি লাইভে আসলে না আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, কি বলবো মানে বুঝতে পারি না, নিজের কাছে অনেক সময় মানে ভয় কাজ করে যে কি বলবো, আবার কখন কোনটা ভুল হয়ে যায়, দেখা গেল যে আমার কোনো ফ্যান আমার উপর কষ্ট পেতে পারে বা আমার কোনো কথায় কারো মন খারাপ হতে পারে, যার জন্য অনেক সময় মানে বুঝতে পারি না যে কি বলবো। অনেকেই অনেকেই বলে যে আমার কমেন্টস পড়েন না কেন, আমি তো চেষ্টা করি সবার কমেন্টসগুলো পড়তে, কিন্তু দেখা যায় যে পড়া হয় না সাধারণত। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বছরটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে। আব্দুর রহমান তানিজ লিখেছে লাভ ইউ আপু, লাভ ইউ টু ভাইয়া। রাকিব নূর লিখেছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আহমেদ সিপল লিখেছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হাউ আর ইউ, হ্যালো আপু কেমন আছেন? ভালো আছি। এমডি সামির লিখেছে হাই হ্যালো। আব্দুর রহমান তানিজ লিখেছে আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। ইসমাইল হোসেন লিখেছে লুকিং ভেরি নাইস, থ্যাংক ইউ। হাই আপু কেমন আছো, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাকিব নূর লিখেছে অনেক দিন পর লাইভে আসলা, থ্যাংকস এ লট, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে নতুন বছরের প্রথম দিন মানে আমাদের ইংরেজি বছরের হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সাথে আমি আড্ডা দিতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শিরিন শিলা মানে আমার পেজের অ্যাডমিনরা আমাকে লিখছে কেমন আছে আপু, আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, যার জন্য আমি অনেক বেশি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। অলরেডি এখানে অনেকেই অনেক প্রশ্ন করা শুরু করে দিয়েছে, আমি সবার প্রশ্নগুলো পড়তে পারছি না, আমার চোখের সামনে যা আসতেছে আমি তাই পড়ছি। এমডি স্বামী লিখেছে আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কারো যদি আমার সম্পর্কে জানার কোনো কোয়েশ্চেন থাকে বা কেউ যদি আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাও, চটপট করে এখানে লিখে ফেলো, আমি সাথে সাথে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। এমডি খোকন লিখেছে তুমি একটু হাসো, আমি তো অলওয়েজ হাসি, বিকজ অফ হাসিটা হচ্ছে আমার মানে অনেক পছন্দের একটা দিক বলতে পারো, কারণ আমার মন খারাপ থাকলেও আমি হাসি,
মন ভালো থাকলেও হাসি, আমার মুখটাই হাসি হাসি। কাল্পনিক রাসেল লিখেছে, হ্যালো আপু তোমাকে অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। আতিকুল্লাহ লিখেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ। আব্দুর রহমান তাজিন লিখেছে, এই ড্রেস অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি যেহেতু আজকে বাসায় আছি, আমার ফ্যামিলির সাথে আজকে আমি হ্যাপি নিউ ইয়ারটা শেয়ার করছি, দ্যাটস ওয়াই আমি ক্যাজুয়াল ভাবে থাকতেই পছন্দ করি। হাই, হ্যালো, সুন্দর, এগুলো তো সবাই করে, সবাই তো এরকম, মানে দেখা যায় যে এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন হয়ে গেছে, হাই হাউ আর ইউ, কেমন আছো, ভালো আছি। তো একটু ডিফারেন্ট কিছু আমি তোমাদের কাছ থেকে আশা করব, যে একটু আলাদা কিছু প্রশ্ন। হাই আপনি, হাউ আর ইউ, হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইউ লুকিং স্পাইসি, স্পাইসি। হ্যাপি নিউ ইয়ার, নিউ মুভি আপডেট প্লিজ, এটা লিখেছে জিয়াউল হক জাহিদ, থ্যাংক ইউ জিয়াউল হক জাহিদ ভাইয়া। আমার নিউ মুভির আপডেটগুলো আমি চটপট করে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাকে না, আমার সব ফ্রেন্ডদেরকে দিয়ে দিব। আমার নতুন মুভি আসছে মনিয়া লুকোচুরি, এমদাদুল হক খান ভাইয়ার, তারপর হচ্ছে মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ার একটা ছবি আসছে খুবই তাড়াতাড়ি, এটা হচ্ছে হৃদয় ছো ভালোবাসা। আরেকটা ছবি আছে, তার নাম হচ্ছে এক মিনিট। অনেকেই দেখা যায় যে এক মিনিট নামটা শোনার পরে না কেমন যেন একটা, মানে কি বলবো, মানে অবাক দৃষ্টিতে তাকায় যে কি ব্যাপার, এক মিনিট মানে এক মিনিট কি। তো অনেকে বুঝতে পারে না যে এক মিনিটটা কি। এক মিনিট হচ্ছে একটা ছবির নাম। তো আমার নতুন একটা ছবি, রাজু চৌধুরী ভাইয়া পরিচালিত এক মিনিট, আমার বিপরীতে কাজ করছে সম্রাট ভাইয়া। সুমন হোসেন লিখেছে, লাভ ইউ, সত্যি, থ্যাংক ইউ। অনেকেই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার লিখেই যাচ্ছে। তো আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি অনলি ফর 10 মিনিট থাকবো, 10 মিনিট পরে আমি উঠে যাব। তো আজকে আমি বেশি সময় লাইভে থাকতে পারবো না, বিকজ অফ তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমার আব্বু অনেক অসুস্থ, আমার বাবা কি বলবো, আমি খুবই সিক। সবার কাছে আমি দোয়া চাই, তোমরা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবে, তারা যেন, মানুষ মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, একদিন একদিন তো মৃত্যুবরণ করতেই হবে, তারপর কে চায় যে তার বাবা মা মারা যাক বা চলে যাক, কেউই চায় না, আমিও চাই না। আমি আমার বাবা মাকে অনেক 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 লাভ করি, হয়তো বা মুখে বলতে পারি না সামনাসামনি, কিন্তু ভিতরে অনেক ফিল করি। সুমন হোসেন লিখেছে, তুমি সিঙ্গেল না এঙ্গেজ? অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল, সিঙ্গেলও না আবার এঙ্গেজও না, বিকজ অফ আমি যে প্রফেশনে কাজ করছি আমাকে অলওয়েজ সবার সাথে মানে তাল মিলিয়ে চলতে হয়, দ্যাটস ওয়াই অ্যাজ ইউজুয়াল। রাকিব নূর লিখেছে, আই উইশ ইউ সাউন্ড হেলথ অ্যান্ড ব্রাইট ফিউচার, ইউ রিড মাই কমেন্ট, থ্যাংকস অ্যাগেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ,
আমার লাইফে থাকার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে, বিশেষ করে আমার প্রচন্ড গলা ব্যথা, আর আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরেও আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন, আর এই দিনে আমি কথা দিয়েছিলাম যে আমি লাইভে আসব, যার জন্য আমার যতই কষ্ট হোক না কেন আপনাদের সাথে খুশিটা ভাগাভাগি করতে আমার কোনো কষ্ট নেই, সব কষ্ট এখন আমার দূর হয়ে যাচ্ছে। তাজল খান লিখেছে, আপু আপনি আমার খুব প্রিয় একজন মানুষ, থ্যাংক ইউ। এমডি সামি লিখেছে, তুমি অনেক সুন্দর করে কথা বলো। আল্লাহ, আমি তো কথাই বলতে পারি না, সুন্দর করে কথা বলবো কি? কথা বলতে গেলে সারাক্ষণ ভিতরে ভয় কাজ করে আমার। এমডি ইসাক লিখেছে, আপনাকে অনেকদিন পরে পেয়েছি। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরেই লাইভে এসেছি, এর আগে অনেকবার বলেছি আসবো আসবো আসবো, আর গতকালকেও আসতে চেয়েছিলাম যে 31st নাইট। তারপর চিন্তা করলাম যে এই রাতে তো সবাই বিজি থাকে, যে যার যার মতো করে নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব পার্টি সবকিছু নিয়ে ব্যস্ত থাকবে, যার জন্যই আমার প্ল্যানিং আজকে লাইভে আসা, আর এই জন্য আজকে আমি লাইভে এসেছি। আব্বু মহিনুদ্দিন পাটোয়াই লিখেছে, আচ্ছা আপু তুমি একটু কান্না করো তো। কান্না করবো কি? আপনার কমেন্টস পড়ে তো আমার আরো হাসি পাচ্ছে। আজকের দিন আমি কাঁদতে চাই না, আর আশা করছি 2017 সালে যাতে আমার কান্না করতে না হয়, বিকজ অফ আমি অনেক হাসতে পছন্দ করি, আর অলওয়েজ হাসি, প্রাণ খুলে হাসি। তারপর আপনার জন্য একটু অভিনয় করে দেখাই। সরি টু সে, জাস্ট ফান। সৈয়দ অপূর্ব ভাই আমাদের সাথে জয়েন হয়েছে। অ্যাকচুয়ালি কি বলবো, অনেকে অনেকে অনেক রকম প্রশ্ন প্রশ্ন না, অ্যাকচুয়ালি কিপ অলওয়েজ স্মাইলিং, লাভ ইউ, লাভ ইউ টু, কিউটে ডিব্বা, থ্যাংক ইউ, নাইস আপু, থ্যাংক ইউ আপু, তোমার লিপস্টিকটা সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ। হোসেন ফুলগাজি লিখেছে, মেকআপ ছাড়া অসাধারণ লাগছে তোমাকে। অ্যাকচুয়ালি আমি মেকআপ ছাড়াই কমফোর্ট ফিল করি, কারণ শুটিংয়ে তো মেকআপ নেই, বাসার ভিতর ওরকম মেকআপ টেকআপ নেই, আমাকে সবার সামনে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি মেকআপটা লাইক করি না অতটা, আর সবাই আমাকে বলে ন্যাচারাল বিউটি, দ্যাটস ওয়াই ন্যাচারাল থাকতে আমার ভালো লাগে। কাতার থেকে বলছে, কেমন আছো আপু? ভালো আছি। অ্যাকচুয়ালি আমার ফ্যান পেজে ইনবক্সের মেসেজগুলো আমার চেক করা হয় না, অনেকেই এখানে লিখছেন যে ইনবক্সের মেসেজগুলো আমাকে চেক করতে, আর আমার এখানে অ্যাডমিন যারা আছেন তারা অলওয়েজ আমার এই পেজ পেজে যে এসএমএসগুলো আসে বা ছবিগুলো আপলোড হয়, আমিও এখানে দেখা যায় যে অনেক কিছু চেক করি, কিন্তু ইনবক্সের মেসেজগুলো পড়া হয় না, কারণ ইনবক্সের মানে এসএমএস পড়ার মতো ওই ধৈর্য আমার নাই। আর দেখা যায় যে এত পরিমাণ এসএমএস আসে যে এগুলো পড়তে পড়তে আমি একদম পুরো বুড়ি হয়ে যাব। দ্যাটস ওয়াই আশা করি যে আপনারা আমার যে কোনো ছবিতে লাইক কমেন্টস বা
কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ইনবক্সে SMS গুলো আমার অ্যাডমিনটা চেক করে অ্যান্সার দিয়ে দিবে আপনাদেরকে। থ্যাংক ইউ সৈয়দ অপূর্ব ভাইয়া লিখেছে, কিপ অলওয়েজ স্মাইলিং, থ্যাংক ইউ। দুরন্ত নাইম লিখেছে, আপনি তোমার সাথে অনেক ইচ্ছা দেখা করব, প্লিজ আপনি মিট করবা। অ্যাকচুয়ালি আমি তো বাইরে কারোর সাথে মিট করি না, আর দেখা যায় যে মিট করার মতো ওই সময়টাও আমার নাই। দ্যাটস ওয়াই আপনাদের সাথে মিট করা হবে আমার এই লাইভে, লাইভে যখন আসবো তখনই মিট করা হবে, তখনই কথা বলা হবে। আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। আর বেশিক্ষণ সময় আমি থাকতে পারছি না, বিকজ অফ আমার টাইম শেষ। বলেছিলাম যে আমি 10 মিনিট থাকবো, মেবি 10 মিনিট ইজ ওভার, তো আমাকে এখনই বিদায় নিতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আব্বু অসুস্থ, আমার আব্বুর জন্য আবার আপনাদের সবার কাছে আমি অনেক অনেক দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি তো বাংলাদেশ কেন, পৃথিবীর সব মানুষের জন্য সবসময় দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি। আর কিছু বলার নেই, সময় শেষ, আমি এখন বিদায় নিব। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য যে কোনো সময়, হঠাৎ করেই চলে আসবো। বা চলে আসার আগে তো আপনাদেরকে ইনফর্ম করবোই যে আমি কখন কিভাবে কয়টা বাজে আসছি। দ্যাটস ওয়াই আল্লাহ হাফেজ, বাই বাই, আবারও হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ।